প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণী গণিত, অনুশীলনী 4.1, সরল করো, ম্যাথ নাম্বার হলো 2 এর ক। তো শুরুতে বলবো, প্লিজ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করো, ভিডিওটি শেয়ার করো, এতে তোমার বন্ধুরাও উপকৃত হবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রশ্ন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 × x + y × x − y + x − y হোল স্কোয়ার। তো আমরা এতটুকুর জন্য এমন এই অংশটুকু একটা সূত্র পড়ে, তো আমি দেখাবো কীভাবে সূত্রটা পড়ে, আমি প্রুফ করব। তো শিক্ষার্থী বিন্দু, এতটুকু অংশের জন্য আমরা একটা মান ধরব এবং এতটুকু অংশের জন্য আমরা একটা মান ধরব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান আমরা এ ধরব, এক্স মাইনাস ওয়াই সমান আমরা বি ধরব। হ্যাঁ, লিখি আমরা মনে করি এক্স প্লাস ওয়াই এই সমান আমরা এ ধরি এবং এক্স মাইনাস ওয়াই এই সমান আমি বি ধরি। এরপর লিখব আমি প্রদত্ত রাশি। তো শিক্ষার্থী বিন্দু, এতটুকুর জন্য আমি ধরছিলাম এ, আমি অর্থাৎ এখন এই যে প্রশ্ন এটার মান বসাবো, এই প্রশ্নটার মান বসাবো। তো এক্স প্লাস ওয়াই এর মান ছিল আমার এই যে এক্স প্লাস ওয়াইয়ের জন্য এ ধরছি, আমি এ বসালাম, উপরে পাওয়ার আছে আমি পাওয়ার দেব, হ্যাঁ প্লাস আছে প্লাস দিব, সূত্রে 2 আছে আমি 2 বসাবো, তারপর আছে কি এক্স প্লাস ওয়াই না, তো এক্স প্লাস ওয়াইয়ের একটা মান আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান হলো এ, আমি বসালাম এ। এরপরে এক্স মাইনাস ওয়াই আছে, এ এক্স মাইনাস ওয়াই এর মান হলো বি, বসালাম। এরপরে এই যে প্লাস আছে না, আমরা এই প্লাসটা দেব, তারপরে আছে এক্স মাইনাস ওয়াই, এরপরে এই যে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই এর মান হলো আমার বি, বি বসালাম, এই যে উপরে পাওয়ার আছে না পাওয়ারটা দেব। তো শিক্ষার্থী বিন্দু, এখন আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab + b² এতটুকু অংশ একটা সূত্র পড়ে, সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab + b², এতটুকুর জন্য এটা এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab + b². তো শিক্ষার্থী বিন্দু, এখন আমরা মান বসাবো, এই যে আমার এ আছে না এর মান বসাবো, তারপরে এই যে বি আছে বির মান বসাবো, এর মান হলো আমার এই যে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ বসাচ্ছি আমি এক্স প্লাস ওয়াই, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন, প্লাসটা দেব, এরপর আছে এখানে বি, বি মানি হলো আমার এক্স মাইনাস ওয়াই, বসাচ্ছি আমি এক্স মাইনাস ওয়াই, তারপর আছে একটা ব্রেকেট, ব্রেকেট দেব, বাইরে একটা স্কোয়ার আছে না স্কোয়ার দেব, বাইরে এই স্কোয়ারটা বসালাম, তারপরে এই বির মান বসালাম এক্স মাইনাস ওয়াই, মাঝখানে প্লাস চিহ্ন বসালাম, এর মান হলো এক্স প্লাস ওয়াই, এর মান এক্স প্লাস ওয়াই বসালাম, আর বির মান ছিল এক্স মাইনাস ওয়াই বসালাম। তো শিক্ষার্থী বিন্দু, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাচ্ছে, কেটে দিলাম, এই একটা এক্স এই একটা এক্স যোগ করলে হবে 2x, বসালাম, উপরে একটা পাওয়ার আছে না এই পাওয়ারটা দেব। এরপরে এই যে একটা পাওয়ার, এই পাওয়ারটা যদি এই 2-এর উপরে হয় 2 × 4, আর পাওয়ারটা যদি এক্সের উপরে হয় তখন হবে এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এতটুকুই আমার আনসার। তো শিক্ষার্থী বিন্দু, তোমরা আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো, তো আমার পরবর্তী ভিডিওর উপর চোখ রাখো, নিশ্চয়ই তোমরা পরবর্তী ভিডিওতে অন্যান্য ম্যাথের সলিউশন পাবা। তো প্লিজ আমার চ্যানেল শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরবর্তী ম্যাথে, আল্লাহ হাফেজ।